অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমি মবিনা নূর কোচি, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব শৈবাল বিজ্ঞান বা ফাইকোলজি, রিপ্রোডাকশন বা প্রজননের অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে। গত ক্লাসে যদি আমরা প্রজনন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তারপর আজকে হালকাভাবে আরেকটু বলি যে প্রজনন হচ্ছে যে বায়োলজিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে জীব প্যারেন্টের অনুরূপ বংশধর সৃষ্টি করে, নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং বংশের ধারাবাহিকতা অব্যাহত রাখে। প্রতিটি জীবিত জীবের মূল বৈশিষ্ট্যই হলো প্রজননে অংশগ্রহণ করা, এবং প্রতিটি স্বতন্ত্র জীব হচ্ছে প্রজনন প্রক্রিয়ার ফলাফল। শৈবালে নানা ধরনের প্রজনন দেখতে পাওয়া যায়। সাধারণত আমরা তিন ধরনের প্রজনন দেখতে পাই, অঙ্গজ প্রজনন, অযৌন প্রজনন এবং যৌন প্রজনন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন প্রজনন। অযৌন প্রজনন, যেখানে একটি একক অঙ্গ যাকে স্পোর বলে, সেই স্পোর থেকে পরবর্তী প্রজন্ম তৈরি হয়, যারা পিতা মাতার জিনকে বংশ পরম্পরায় সঞ্চারিত করে। এই প্রজননে প্লয়েডি বা রিডাকশন জড়িত নয়, অর্থাৎ স্পোর থেকে নির্দিষ্ট সংখ্যক নতুন উদ্ভিদ পাওয়া যায়, অতিরিক্ত বা কমে যাওয়া কোনোটাই এখানে দেখতে পাওয়া যায় না। নতুন প্রাপ্ত উদ্ভিদ পিতামাতার অনুরূপ হয়। অযৌন জননে কোনো প্রকার যৌন মিলন বা ফিশন ছাড়াই বিশেষ ধরনের কোষীয় গঠন থেকে স্পোর তৈরির মাধ্যমে সরাসরি নতুন শৈবালের সৃষ্টি হয়। সাধারণত কোষের প্রোটোপ্লাস্ট সহ সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। বহু সংখ্যক শৈবাল এই প্রক্রিয়ায় স্বাভাবিক পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে এবং প্রতিকূল পরিবেশ অতিক্রম করে। স্পোর থলির ন্যায় স্পোরাঞ্জিয়ামের মধ্যে সৃষ্টি হয়। শৈবালে যেসব স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয় তা পরবর্তীতে আমরা আলোচনা করব। অযৌন জনন প্রক্রিয়ার প্রথমেই যে স্পোর আমরা দেখতে পাই তা হচ্ছে জুস্পোর। ফ্লাজেলাযুক্ত সচল স্পোরকে জুস্পোর বলে, এবং জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে এই জুস্পোর সৃষ্টি হয়। শৈবাল ফিলামেন্টের পরিণত কোষের মধ্যে এই জুস্পোরাঞ্জিয়াম তৈরি হয়। জুস্পোর সবসময় অনুকূল পরিবেশে তৈরি হয়। ক্লোরোফাইট সি সহ অন্যান্য অনেক শ্রেণীর শৈবালের অযৌন জনন জুস্পোরের মাধ্যমে ঘটে থাকে। পাশে নিচের চিত্রে শিক্ষার্থীরা দেখতে পাবে যে এখানে জুস্পোরাঞ্জিয়ামের চিত্র আছে। যখন জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে জুস্পোরগুলো পরিণত হয়ে যায়, তখন স্পোরাঞ্জিয়াম ফেটে এই ফ্লাজেলাযুক্ত জুস্পোরগুলি বাইরে চলে আসে। অ্যাপ্লোনোস্পোর বা অচল স্পোর। সচল জুস্পোর প্রতিকূল পরিবেশে ফ্লাজেলা হারিয়ে অচল অ্যাপ্লোনোস্পোরে পরিণত হয়। পরিবেশে যখন পর্যাপ্ত পানির অভাব থাকে তখন এই অ্যাপ্লোনোস্পোর তৈরি হয়। অ্যাপ্লোনোস্পোর পাতলা প্রাচীর দ্বারা আবৃত থাকে। একটি স্পোরাঞ্জিয়ামে এক বা একাধিক অ্যাপ্লোনোস্পোর সৃষ্টি হয় এবং অঙ্কুরিত হয়ে অ্যাপ্লোনোস্পোর সরাসরি নতুন শৈবালে পরিণত হয়। শিক্ষার্থীরা, অযৌন জননে সাধারণত মূল যে স্পোর তা হচ্ছে জুস্পোর এবং অ্যাপ্লোনোস্পোর। জুস্পোর হচ্ছে সচল স্পোর, অ্যাপ্লোনোস্পোর হচ্ছে নিশ্চল স্পোর, এবং পরবর্তীতে আমরা আর বাকি যেসব স্পোর নিয়ে আলোচনা করব তা হচ্ছে সবই হচ্ছে এই জুস্পোর এবং অ্যাপ্লোনোস্পোরেরই রূপান্তরিত এবং কিছুটা পরিবর্তিত রূপ। হিপনোস্পোর। অত্যধিক পুরু প্রাচীরযুক্ত অ্যাপ্লোনোস্পোরকে হিপনোস্পোর বলে। নর্মালি অ্যাপ্লোনোস্পোর হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত, কিন্তু যখনই এটা অত্যধিক পুরু প্রাচীর দ্বারা আবৃত হয় তখনই এই স্পোরটাকে বলা হয় হিপনোস্পোর। শুষ্ক পরিবেশে মাতৃকোষ তার চারপাশে পুরু প্রাচীর তৈরি করে প্রতিকূলতা কাটানোর জন্য। এই ধরনের পুরু প্রাচীরযুক্ত গঠনকে বিশ্রামরত স্পোর বা হিপনোস্পোর বলে। অনুকূল পরিবেশে হিপনোস্পোর অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল সৃষ্টি হয়, যেমন টেন্ট্রিপোহলিয়া, ইউরোথ্রিক্স, ভাউচেরিয়া ইত্যাদি শৈবালে এই হিপনোস্পোর দেখতে পাওয়া যায়।
শিক্ষার্থীরা প্রতিটা আলোচনার সাথেই কিন্তু চিত্র দেয়া আছে, তোমরা চিত্রের দিকে খেয়াল করবে এবং তার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা পড়বে। পামেলা দশা বা পামেলা স্টেজ, বিশেষ শুষ্ক অবস্থায় যখন পুকুরের পানি কমতে শুরু করে তখন অনেক শৈবাল বিভাজিত হতে থাকে, কিন্তু বিভাজিত এই শৈবালগুলো মুক্ত হয় না। মাতৃ শৈবাল বিভাজিত কোষের কলোনির চারপাশে জিলাটিনের আবরণ সৃষ্টি করে। এ অবস্থায় শৈবাল শুষ্ক ও প্রতিকূল অবস্থা অতিক্রম করে এবং অনুকূল পরিবেশে পানির সংস্পর্শে কোষগুলো জুস্পোর বা অ্যাপ্লোনোস্পোর হিসাবে বেরিয়ে আসে এবং দ্রুত বংশবৃদ্ধি করে। সাধারণত ক্ল্যামাইডোমোনাস পামেলা পালমেলা নামক শৈবালে এই ধরনের দশা দেখতে পাওয়া যায়। পাশের চিত্রে শিক্ষার্থীরা দেখো যে জিলাটিনের আবরণে এক একটি স্পোরাঞ্জিয়ামের মধ্যে চারটি করে শৈবালের কোষ বা পরিণত কোষ বা স্পোর দেখতে পাওয়া যাচ্ছে এবং এরাই অনুকূল পরিবেশে এক একটি একক শৈবালে পরিণত হয়। শৈবালের প্রতিকূল পরিবেশ বলতে সাধারণত শুষ্ক অবস্থাই বুঝায়। যেহেতু শৈবাল জলজ প্রাণী এবং অবশ্যই তার জলের দরকার হয়, জলের সংস্পর্শে সে টিকে থাকে, কাজে যখনই জলের অভাব পড়ে তখনই বা পানির অভাব পড়ে তখনই শৈবাল প্রতিকূল পরিবেশে পড়ে এবং এই প্রতিকূল পরিবেশ থেকে মুক্তির জন্যই সে নানা ধরনের এই স্পোর বা নানা ধরনের অবস্থা তৈরি করে এবং প্রতিকূল অবস্থা অতিক্রম করে। অটোস্পোর দেখতে অ্যাপ্লোনোস্পোরের মতোই, শুধু আকারে ছোট। আকার ছাড়া আকৃতিতে এরা মাতৃকোষের অনুরূপ। স্পোরাঞ্জিয়াম থেকে নির্গমনের পূর্বে অটোস্পোর তার মাতৃকোষের সকল বৈশিষ্ট্য অর্জন করে। প্রতিটি অটোস্পোর থেকে নতুন শৈবাল পাওয়া যায়। ক্লোরোককালিস বর্গে এই ধরনের স্পোর বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ক্লোরেলা এবং সিনেডেজমাস শৈবালেও অটোস্পোর দেখতে পাওয়া যায়। এন্ডোস্পোর সাধারণ স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হয় না, এটি একটু আলাদা। অনেক নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাসিলারি ও ফাইসি শ্রেণীর শৈবালের কোষের সমস্ত প্রোটোপ্লাস্ট অনেকবার বিভাজিত হয়ে অনেকগুলো ক্ষুদ্রাকার স্পোরের সৃষ্টি করে। কোষাভ্যন্তরের এই স্পোরকে এন্ডোস্পোর বলে। এন্ডোস্পোর গঠনকারী মূল কোষটি স্পোরাঞ্জিয়ামের ন্যায় কাজ করে, কিন্তু স্বাভাবিক স্পোরাঞ্জিয়াম এটি নয়। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়। ডেমোকার্পাতেও এই ধরনের এন্ডোস্পোর দেখতে পাওয়া যায়। সিস্ট হচ্ছে এক ধরনের পুরু প্রাচীর বিশিষ্ট স্পোর। ফ্লাজেলাযুক্ত শৈবাল বা ফিলামেন্টাস শৈবাল যখন প্রতিকূল পরিবেশে থাকে বা অতিরিক্ত খাদ্য প্রাচুর্যতার মধ্যে থাকে তখন সাধারণত সিস্ট তৈরি করে। সিস্ট তৈরির সময় থ্যালাস সে প্রস্থপ্রাচীর দ্বারা অনেকগুলো চেম্বার তৈরি করে। প্রতিটি চেম্বার এক একটি পুরু প্রাচীর বিশিষ্ট সিস্টে পরিণত হয়। বটরাইডিয়ামের রাইজয়েডে সিস্ট তৈরি হয় বলে একে রাইজোসিস্ট বলে। পলিসাইফোনিয়া বিশেষ ধরনের হ্যাপ্লয়েড অ্যাপ্লোনোস্পোর তৈরি করে, যাকে টেট্রাস্পোর বলে। টেট্রাস্পোর টেট্রাস্পোরাঞ্জিয়ামে তৈরি হয়। টেট্রাস্পোরাঞ্জিয়ামের ডিপ্লয়েড নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হয়, যা সামান্য পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে চারটি টেট্রাস্পোর তৈরি করে। পরবর্তীতে এই টেট্রাস্পোর অঙ্কুরিত হয়ে মেল ও ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে। পলিসাইফোনিয়া শৈবালে কার্পোস্পোর দেখা যায়। পলিসাইফোনিয়া স্ত্রী গ্যামেটোফাইটকে কার্পোগোনিয়া বলে, যেখানে ডিম্বাণু তৈরি হয়। স্পার্মাশিয়ামে তৈরি হয় পুং নিউক্লিয়াস। পুং নিউক্লিয়াস এবং স্ত্রী নিউক্লিয়াসের নিষেকের পর যে জাইগোট তৈরি হয় সেই জাইগোট পরবর্তীতে পরিণত হয়ে কার্পোস্পোরোফাইট তৈরি করে এবং যার থেকে পরবর্তীতে কার্পোস্পোরাঞ্জিয়াম এবং কার্পোস্পোর পাওয়া যায়।
শৈবালে আরো নানা ধরনের স্পোর দেখতে পাওয়া যায়, যেমন এক্সোস্পোর, স্ট্যাটোস্পোর, হিপনোস্পোর, অ্যাজাইগোস্পোর বা পার্থেনোস্পোর, মনোস্পোর, ন্যানোস্পোর। স্ট্যাটোস্পোর সাধারণত কিছু ডায়াটম প্রতিকূল পরিবেশে পুরু ও অলঙ্কৃত প্রাচীরযুক্ত স্ট্যাটোস্পোর সৃষ্টির মাধ্যমে প্রতিকূলতা অতিবাহিত করে। আবার কোষের স্পোর যখন কোষের বাইরে অবস্থান করে সেটাকে বলা হয় এক্সোস্পোর। যখন পুরু প্রাচীর বিশিষ্ট কোষকেই সাধারণত বলা হয় হর্মোস্পোর। অতিরিক্ত পুরুত্ব যখন থাকে সেটাই হচ্ছে হর্মোস্পোর। এছাড়া যৌনজননে ব্যর্থ হয়ে যখন শৈবাল স্পোর তৈরি করে তখন সেটাকে বলা হয় পার্থেনোস্পোর বা অ্যাজাইগোস্পোর। দেহকোষ অপেক্ষা অতি ক্ষুদ্র স্পোরকে বলা হয় ন্যানোস্পোর। কোন কোন নীলাভ সবুজ শৈবালে এগুলো দেখতে পাওয়া যায়, যেমন মাইক্রোসিস্টিস। এছাড়া কোন কোন লোহিত শৈবালে স্পোরাঞ্জিয়াম মাত্র একটি নিশ্চল স্পোর উৎপন্ন করে, এ ধরনের স্পোরকে বলা হয় মনোস্পোর, যেমন কম্সোপোগন, বেট্রাকোস্পার্মাম ইত্যাদি শৈবালে দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, ভালো থেকো, নিরাপদে থেকো। আগামী ক্লাসে আলোচনা করা হবে শৈবালের যৌন প্রজনন নিয়ে। কথা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।